হ্যালো, আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপিয়া রান্নাঘরে। সাথে আছি পিয়া। আজকে আপনাদের জন্য দেখাবো মসুর ডালের বড়া বা পেঁয়াজু। এর জন্য প্রথমে আমি ডালটা ভিজিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, একটু হলুদ গুঁড়া, আদা মরিচ বাটা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তেল গরম করে এভাবে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব, বাদামি করে ভাজব। ডালটা বাটার সময় খেয়াল রাখবেন, তিন ভাগের এক ভাগ ডাল আস্ত রাখবেন আর দুই ভাগ মিহি করে বেটে একসাথে মিশিয়ে নেবেন, তাহলে এটা মচমচে হবে অনেক। রেসিপিতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি আর এক মিনিট নেড়ে ছেড়ে এটাকে উঠিয়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। এভাবে আমি সবকটা বড়া ভেজে নিব। সামনে আবার নতুন রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা। সামনে ইনশাআল্লাহ দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।